18 এপ্রিল ত্রিপুরার সব দপ্তরের অফিস খোলা থাকলেও বন্ধ ছিল পানিসাগর ইউবিআই শাখা, ফলে বিপাকে পড়েছেন গ্রাহকরা। কি কারণে ইউবিআই শাখা অফিস বন্ধ রাখা হলো জানতে পারছে না গ্রাহকরা। ইউবিআই ব্যাংক পানিসাগর শাখার ব্যাংক ম্যানেজার শান্তিময় চাকমা ইলেকশন ডিউটিতে অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজারভার হিসাবে পানিসাগর মহকুমায় নিয়োজিত আছেন। ভারতীয় ইলেকশন কমিশনার বিগত 16 তারিখে পূর্ব ত্রিপুরা লোকসভা ইলেকশন পিছিয়ে দিয়ে আগামী 23 তারিখ নির্বাচন ঘোষণা করেছেন। সে অনুসারে 18 এপ্রিল ত্রিপুরার প্রত্যেকটা দপ্তর, স্কুল, কলেজ এবং প্রত্যেকটা ব্যাংক তাদের গ্রাহকদের পরিষেবা দিয়ে যাচ্ছে। খবর নিয়ে জানা যায়, কাঞ্চনপুর, দামছড়া, পেচারতল, ধর্মনগর প্রতিটা এলাকার ইউবিআই শাখা কাজ করে যাচ্ছেন কর্মীরা। কিন্তু পানিসাগর ইউবিআই ব্যাংকের শাখা 18 তারিখ ইলেকশন ডিউটি নোটিশ টাঙিয়ে দিয়ে গ্রাহকদের পরিষেবা না দিয়ে ব্রাঞ্চ বন্ধ রেখেছেন। তা কেমন করে হয় সেটাই গ্রাহকদের হাজারো প্রশ্ন উঠে আসছে। ব্যাংক বন্ধ, কি লেখা এখানে দেখতেছেন? কিন্তু আজকে তো ইলেকশন না, তারা কেন খুললো না? এটাই আপনার বক্তব্য। আপনি আপনি কোন জায়গার থেকে আসছেন? পানিসাগরের বাসিন্দার আপনি? আয়া দেখতেছেন যে ব্যাংকে ব্যাংক বন্ধ করে দিছে, আজকে 18 তারিখ ইলেকশন বন্ধ করে। অলরেডি একটা নোটিশও লাগাই দিছে। কেন লাগাইছে এটা তো পাবলিক জানে বা তারা জানে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।